আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি কৃষক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমি আপনাদের দেখাবো আমার দুটো এক বছরের পুরনো পোটলের মাচা সেটাকে আমি কিভাবে আবার নতুন করলাম বা আমরা যদি এক বছরের পুরনো পোটল গাছকে আবার রেখে দিতে চাই তাহলে আমরা কিভাবে সেই মাচাটা ঠিক করব সে বিষয়টি আপনাদের আমি দেখাবো এবং কোন পদ্ধতিতে করলে আমরা আগাম পটল পাবো আমাদের পোটলের জমি থেকে যাতে আমাদের কিন্তু বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায় অর্থাৎ পটল চাষ করে কিন্তু লাভবান হওয়া যায় দেখুন এই যে এই মাচাটা দেখছেন এটা আমার গত বছরের একটি পোটলের জমি আর এখানে দেখুন আমি যখন মাচাটি করেছিলাম তখন এই যে এইগুলো দেখছেন এগুলো হচ্ছে লাইলনের নেট এই নেটগুলো দিয়ে আমি মাচাটে করেছিলাম তো এখানে আমার খুব একটা বেশি কিন্তু এবছর আমার মাচাটা রেডি করতে কিন্তু খুব একটা খরচ হয়নি শুধুমাত্র কিছু কিছু জায়গায় আমি নতুন যে বাঁশের চটা দেখুন এই এই যে বাঁশের চটাটি এটি নতুন এরকম কিছু নতুন বাঁশের চটা আমি মাঝে মাঝে দিয়ে দিয়েছি এবার যেটি হচ্ছে মূল বিষয় আমার যখন এই পটলের জমিটি শেষের মুহুর্তে ছিল তখন কিন্তু আমি কী করেছি এই যে দেখুন লতাগুলো সব মাচার পুরো ভরে গেছিলো তারপরে এই লতাগুলো দেখুন ছেটে ছেটে দিয়েছিলাম দেখাতে এই যে নতুন সব দেখুন এই এইগুলো কিন্তু সব নতুন ডাল নতুন লতা বেরিয়ে এসছে আর আপনার যদি লক্ষ্য করেন আমি দেখাচ্ছি এই যে দেখুন অলরেডি আমার এখন ফেব্রুয়ারির পাঁচ তারিখ দেখুন ফুল চলে এসছে কিন্তু তো আমার দু এক দিনের মধ্যে ফুলগুলো ফুটেও যাবে তো আমি কিন্তু এই সব ফুল থেকে খুব তাড়াতাড়ি পোটল পাব আর এখন কিন্তু পোটলের বাজার মূল্য কিন্তু অনেক তাই এখান থেকে কিন্তু আমার একটা ভালো লাভ কিন্তু আমি এখান থেকে পাবো তো আপনাদের যদি এক বছরের পুরনো পোটলে মাচাকে রাখতে হয় তাহলে আপনারা এই পোটলে যখন শেষ হয়ে যাবে শেষ মুহূর্তে অর্থাৎ যখন ঠান্ডা পড়ছে সেই মুহূর্তে আপনারা মোটামুটি আপনার নভেম্বরের শেষে আপনারা কি করবেন এই মোটামুটি মূল লতাগুলোকে রেখে পুরো মাচাটা ছেটে পরিষ্কার করে দেবেন ছেটে পরিষ্কার করে দিলে তারপরে আপনারা যেটা করবেন এই যে গোড়ার দিকে দেখুন এই যে গোড়ার দিকে এই গোড়ার দিকে কিন্তু সব পরিষ্কার করে দেবেন দিয়ে মাটিটি কুপিয়ে দেখুন এখানে ভালো করে একদম পরিষ্কার করে আমার কিন্তু একদম জমি কমপ্লিট এইভাবে আপনারা জমিটি রেডি করে রেখে দেবেন রেখে দিলে আপনারা মোটামুটি একটু যেহেতু গরম ভাব চলে আসবে অর্থাৎ মোটামুটি বলতে পারেন জানুয়ারির শেষের দিক থেকেই মাঝামাঝি দিক থেকে শুরু হয়ে যাবে একদম শেষের দিকে সম্পূর্ণভাবে এইরকম ডালপালা সব ছেড়ে দেবে আর ছেড়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই সব ডালে অর্থাৎ লতায় আপনার কিন্তু ফুল চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এক বছরের পুরনো পোটলের জমির মাচা কিন্তু আপনারা রেডি করতে পারেন এরপরে চলুন আমি আমার আরেকটি জমি আপনাদের দেখাচ্ছি সেখানে আমি কিভাবে মাছাটা করেছি এই দেখুন আমার আর জমি যে জমিটা আমি কিন্তু ওই লাইলনের নেট কিন্তু ব্যবহার করিনি এটা শুধু আপনার চারটে সুতো দেওয়া আছে এবং পাট দিয়ে মাছাটা আপনার রেডি করা আছে এটি আমার গত বছরও এই রকমই ছিল তো এই বছর আমি তাই করেছি আমার মোটামুটি অক্টোবরের শেষ নভেম্বরের প্রথম দিকে এই লতাগুলোকে আমি ছেটে দিয়েছিলাম আমার কিন্তু দেখেন খুব ভালো আবার নতুন নতুন লতা বেরিয়ে এসছে এই লতাগুলো আমার দু একটাতে ফুল চলে এসছে তো এইভাবে আপনারা মোটামুটি চারটে পাঁচটা সুতো দিয়ে টেনে এই মাচাগুলো রেডি করতে পারেন যাদের এক বছরের পুরনো আছে দেখুন আমি শুধু যেগুলো আমার নতুন চটা দেওয়ার খুঁটি সেই নতুন খুঁটিগুলো দিয়েছি এবং পুরনো খুঁটি যেগুলো আমার মোটামুটি নষ্ট হয়ে গেছে সেগুলোকে পাল্টে পাল্টে আবার নতুন করে খুঁটি বসিয়েছি যে মোটামুটি আমার মাচাটাও রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের জমির মাচাগুলোকে এইভাবে রেডি করতে পারেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের এই পোটলের মাচা যারা এক বছরের পুরনো পোটলের মাচা কিভাবে রাখবেন সেটা কিছুটা হলে বুঝতে পেরেছেন তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে